Ich geh. আমরা জানি মানব সভ্যতার ইতিহাসের একবারে আদিকাল থেকে মাছ মানুষের খাদ্য হিসাবে সবচেয়ে বেশি জনপ্রিয়। মাছের আমিষের 60-80% পানি, 15-20% প্রোটিন এবং কম বেশি চর্বি থাকে। এই জন্য মাছ অত্যন্ত উপাদেয় খাদ্য হিসাবে সারা বিশ্বের মানুষের কাছে পরিচিত। স্বর্ণাতীত কাল থেকে বাংলার মানুষ খাদ্যের জন্য প্রকৃতির এই দানকে আহরণ করছে। খোলা জলাশয়ের মাছ ধরাও এক ধরনের শিকার। সত্যিকার অর্থে মৎস্য আহরণ কৃষি কাজের চেয়ে অনেক পুরানো। প্রকৃতি প্রদত্ত প্রধান আহার্য বিধায় ঐতিহ্যগতভাবে এদেশের মানুষকে মাছে ভাতে বাঙালি বলা হয়। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে, দারিদ্র বিমোচনে, কর্মসংস্থান এবং প্রাণীজ আমিষের ঘাটতি দূরকরণে এই মৎস্য খাতের বিরাট ভূমিকা আছে। এই খাতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত আছে 1,90,00,000 মানুষ। এখানে সরাসরি প্রায় 16,00,000 মানুষের কাজের সুযোগের সৃষ্টি হয়েছে। আমাদের মোট জিডিপিতে এই খাতের অবদান 3.57% এবং এই খাত থেকে প্রাণীজ আমিষের 60% সরাসরি এসে থাকে। জাতীয় উৎপাদনে মৎস্য খাতের অবদান প্রায় 5%। বিভিন্ন পদ্ধতিতে বাংলাদেশের মৎস্য সম্প্রদায় জলাশয়, নদীনালা, খালবিল, হাওড় বাওড় থেকে মাছ আহরণ করে থাকে। এর মধ্যে নানা ধরনের জাল দিয়ে মাছ ধরা, মাছ শিকার অত্যন্ত জনপ্রিয় সহজ পদ্ধতি হিসাবে বিবেচিত। জালটার নাম বেজদাল। এই জালটার 100-600 হাত লম্বা আছে। এটা লাগে মান লাগে 15-20 জন। আধা ঘন্টার মধ্যে তুলে সারতে হয়। ইয়ার পরে মাছ বিক্রি হয়। কী কী মাছ পান? এইটার মধ্যে নোলা, গরমানো লাইয়ে, কাতলানো লাইয়ে, কাল্যানো লাইয়ে, তারপরে বোয়া লাইয়ে, এইটা বিভিন্ন ধরনের মাছ আইয়ে। গুড়াগার্দা মাছ আছে, খুচকে জায়গায় গুড়াগার্দা মাছ ধরি আমরা। শুধু নোলা মাছই ধরি। আপনাদের গ্রামে কয়টা জাল আছে এরকম? আমাদের গ্রামে 8-9টা জাল আছে। সবগুলো জাল কি ব্যবহার করতে পারে? সবগুলো 3 খেয়াও করে ব্যবহার করা যায়। চাহিদা কেমন? এই বছর গেছে, বছর তো চাহিদা ভালোই গেছে। তো আলাইলে সামনে তো লক্ষণটা দেওয়া যায় ভালো হয়। গাঙ্গের নদীতে মাছ আছে, ঘুরো মাছ। এই মাছ যদি বৈশাখ মাসে টান উঠে উঠে ডিম ডিম তারে মাছ হইব, ঘুরো মাছ হইব। কেমনে বুঝলেন নদীতে মাছ আছে? নদীতে মাছ ভাই দেখি আবার ধরা পড়ে, মাছ গাঙ্গের দা ছাটকা দেওয়া যায়। তো এই যে মাছটা আপনারা ধরেন, আপনাকে সংসার কি কোনো উপকার হয়? কী উপকার হয়? সংসার উকরো না, 20 জন মানুষ বাইলে 20টা সংসার চলাইরা করণ যায়। এটা বাইলে সংসার একটু আইন একটু বেশি হয় না?
খরচ পড়াশোনা সব কিছুই হয়, বিশটা সংসারের একটা জালে বিশটা সংসার চলে, তো আটটা জাল আর কত্তরি সংসার হিসেব করেন শুধু এই জায়গাটার মধ্যে, আর অন্য কোনো জায়গা তাই না, এই জায়গাটার মধ্যে ওই মাছ হয় বেশি। এই জায়গাটায় মাছ চারিগজ তাই, এই জায়গাটা গভীর, এই জায়গাটা তাই মাছ হয়। এই মাছের চাহিদা খুব ভালো, এই মাছের কোনো ফর্মালিটি নাই, ম্যাগনার মাছ খুব চাহিদা থাকে, জেলে জাল না তুলতে তুলতেই মানুষের ভিড় পড়ে থাকে কেনার জন্যে। কোনো কোনো কিছু না, জেতা মাছ, টাটকা মাছ, মাছে ফাল ফারে, ফাল ফারান দেখে মানুষ কিনে নেয়। ভিডিও চিত্রে আমরা জালের মাধ্যমে নদী থেকে কিভাবে জেলেরা মাছ ধরছে এবং সেই মাছ পাইকারের কাছে বিক্রি করছে সেই দৃশ্য দেখতে পাচ্ছি। ধরা মাছ গেলে একবারে প্রকৃতি প্রদত্ত নদী থেকে, বছরের একটা নির্দিষ্ট সময় বর্ষা শেষে এই মাছগুলো নদীতে জালের মাধ্যমে ধরা পড়ে। এইভাবে নানা উপায়ে হাজারো জেলেরা নদ নদী থেকে প্রতিনিয়ত মৎস্য সম্পদ আহরণ করছে। তারা একদিকে যেমন এতে নিজেরা লাভবান হচ্ছে, অন্যদিকে জাতিকে প্রোটিন আমিষের যোগান দিয়ে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করছে।